18তম লোকসভার প্রথম অধিবেশন 8 দিনের 24শে জুন থেকে শুরু 3রা জুলাই পর্যন্ত চলবে। একই সঙ্গে চলবে রাজ্যসভার অধিবেশনও। সংসদের উচ্চকক্ষের অধিবেশনও শেষ হবে 3রা জুলাই। সামাজিক মাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করে এই খবর নিশ্চিত করেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এই 8 দিন কি কি কাজে ব্যস্ত থাকবে ভারতীয় সংসদ, এই প্রশ্নের জবাবও মিলেছে সংসদ বিষয়ক মন্ত্রীর পোস্টে। তিনি লেখেন, নতুন সাংসদদের শপথ গ্রহণ, লোকসভার অধ্যক্ষ নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ সহ একাধিক ইস্যুতে আলোচনা করতেই এই অধিবেশন। তৃতীয় এনডিএ সরকারে প্রধানমন্ত্রী সহ 72 জন মন্ত্রিসভার সদস্য। বিগ ফোর মন্ত্রক অপরিবর্তিত রেখেছেন প্রধানমন্ত্রী। স্পিকার পদে কে বসবেন জাতীয় রাজনীতিতে চর্চা তুঙ্গে। 24 তারিখ থেকে শুরু হওয়া 18 লোকসভার অধিবেশনের দিকে তাকিয়ে গোটা দেশ। ক্যালকাটা নিউজ।